সকল আমাদের পরামর্শক বৃন্দ, সকলে মিলে আমরা আজকে একটি অত্যন্ত ফলপ্রসূ সভা করেছি। আপনারা জানেন আমরা গত আমাদের যে প্রত্যয় ছিল, নির্ধারিত যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অনুযায়ী আমরা গত বছরের 26শে ডিসেম্বর আমরা সফলতার সাথে বাসরুট রেশনালাইজেশনে পাইলটিং হিসেবে ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত আমরা ঢাকা নগর পরিবহন আমরা চালু করি। এবং ঢাকাবাসী এটা অত্যন্ত সমাদর করে এটাকে গ্রহণ করেছে এবং যাত্রীরা অত্যন্ত আনন্দিত এই সেবা পেয়ে এবং মানসম্পন্ন সেবা তারা পাচ্ছে, এবং সকল মহলই এটাকে অত্যন্ত প্রশংসা করেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা আমাদের জন্য একটি নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এখন আমরা যে লক্ষ্যমাত্রা নিয়েছি যে কিভাবে আমরা পুরো ঢাকা শহরেই আমরা এই পদ্ধতির মাধ্যমে এই সেবা পরিচালনা করতে পারি, বাস পরিচালনা করতে পারি, গণপরিবহন, সেই প্রেক্ষিতে আমরা আরও তিনটি যাত্রাপথ আমাদের, আপনারা জানেন যে এই প্রথম যাত্রাপথ এটা আমাদের 21 নম্বর যাত্রাপথ, এটা সবুজ গুচ্ছের অন্তর্ভুক্ত। সেই সবুজ গুচ্ছের অন্তর্ভুক্তই আমরা 22, 23 এবং 26 নম্বর যাত্রাপথ আমরা চিহ্নিত করেছি, যেই যাত্রাপথের বাসগুলো আমাদের এই 21 নম্বর যাত্রাপথে ঘাটাচর থেকে কাঁচপুরের যাত্রাপথে অধিক্রমণ করছে। অন্য বাসগুলো অন্য যাত্রাপথ থেকে এই যাত্রাপথের মাধ্যমে পার হচ্ছে বা যাচ্ছে, সেই যাত্রাপথগুলো আমরা চিহ্নিত করেছি। 22 নম্বর হলো ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ভুলতা, এবং 23 নম্বর হলো ঘাটারচর থেকে বসিলা হয়ে সায়েন্স ল্যাবরেটরি হয়ে মেঘনাঘাট, এবং 26 নম্বর হলো ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ। এই তিনটি যাত্রাপথে আমরা এখন এই কার্যক্রমকে আমরা বৃদ্ধি করব, সম্প্রসারিত করব। সেই প্রেক্ষিতে এখন আমরা নতুন কর্ম পরিকল্পনা এবং কী কী অবকাঠামো উন্নয়ন প্রয়োজন হবে, সেবা আরও যাতে করে ভালো সেবা আমরা দিতে পারি সেই লক্ষ্যে আরও কী কী করণীয় হবে, এটা আমাদের পরামর্শক বৃন্দ তারা কাজ আরম্ভ করেছে, এবং আগামী সভায় তারা সেই প্রতিবেদন এবং সুপারিশমালা আমাদের কাছে প্রেরণ করবে, এবং সেটার মাধ্যমেই আমরা ভবিষ্যৎ করণীয়গুলো আমরা নির্ধারণ করে যত দ্রুততার মধ্যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই যেন এই কাজগুলো করা যায় সেই লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করব এবং কাজগুলো আরম্ভ করব। এটাই আমাদের আজকের সভার মূল প্রতিপাদ্য বিষয়, মূল বিষয় আমরা আলাপ করেছি, যাতে করে আমরা আমাদের এই কার্যক্রমটাকে আরও সম্প্রসারিত করতে পারি, ঢাকাবাসীকে এই সেবার আওতায় আরও নিয়ে আসতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। এছাড়াও এর সাথে আনুষাঙ্গিক যে বিষয়গুলো সেগুলো আমরা অনেক কিছু আলাপ করেছি, তবে সেগুলো আপনারা অনেকেই জানেন, আপনারা প্রশ্ন করলে সেগুলো আমরা উত্তর দিতে পারি, কিন্তু মূল আমাদের আমরা খুব দৃঢ়তার সাথে এই কার্যক্রমকে, ঢাকা নগর পরিবহনকে পুরো ঢাকায় বিস্তৃত করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। অত্যন্ত আনন্দিত এই সেবা পেয়ে আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ এখনই এই পর্যায়ে সুনির্দিষ্ট করা যাচ্ছে না যে কবে নাগাদ আমরা পুরো ঢাকাকে এর আওতায় আনতে পারব, কারণ আপনারা অবশ্যই এটা অবগত আছেন যে অত্যন্ত দুরূহ এবং অনেক বিষয়গুলো এটার সাথে সম্পৃক্ত। তবে আমরা যেটা এখন চাচ্ছি সেটা হলো যে আমরা একটি একটি করে কিন্তু ধরছি না, আপনারা লক্ষ্য করেছেন আমরা এখন একসাথে তিনটি যাত্রাপথই একসাথে নিয়ে নিয়েছি, তার মানে আমাদের কার্যক্রমটাকে আরও গতিশীল এবং বেগবান করছে, এবং এই তিনটি যখন এখানে হয়ে যাবে তার সাথে সাথে পরবর্তীগুলো আরও সহজ হয়ে যাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই সবুজ গুচ্ছতে 8টি যাত্রাপথ রয়েছে, আমাদের একটি চালু করলাম, আর 3টা হয়ে গেলে আমরা অর্ধেক সম্পন্ন করতে পারব, এর পরবর্তীতে বাকি 4টাও আমরা ধরে আমরা এই ক্লাস এই গুচ্ছটা 8 নম্বর সবুজ গুচ্ছটা আমরা সম্পন্ন করব। আমরা আশাবাদী যে এই বছরের মধ্যেই আমরা এই কার্যক্রমটা সম্পন্ন করতে পারব, তবে কিছু অবকাঠামো উন্নয়ন প্রয়োজন রয়েছে। তো অবকাঠামো উন্নয়ন কার্যক্রমটা আপনারা অবশ্যই অবগত আছেন যে
এটা একটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, দরপত্র হতে হয়, এই বিষয়গুলো রয়েছে। তবে আমরা আশাবাদী যে এই সম্পূর্ণ এই তিনটি যাত্রাপথের কাজই আমরা দ্রুততার সাথে সম্পন্ন করতে পারব। এ পর্যন্ত অনেকগুলো বাসকে আমরা অভিযান করে সেগুলোকে জব্দ করা হয়েছে এবং আমরা আরও কঠোর হব। আমরা এরপরে কোনোটাই আমরা বরদাস্ত করব না এবং সেই বাসগুলো আমরা জব্দ শুধু না, আমরা বিনষ্ট করে ফেলব। এবং সে জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি মাতুয়াইলে আমাদের যে ভাগার রয়েছে সেটা আমরা ব্যবহার করব এবং জব্দকৃত বাসগুলো শাহবাগে পুলিশের হেফাজতে রাখা হবে এবং সেখান থেকে আমাদেরকে জানানো মাত্র আমরা সেগুলো মাতুয়াইলে নিয়ে সম্পূর্ণরূপে আমরা সেগুলো বিনষ্ট ধ্বংস করে ফেলব। সুতরাং যাতে করে ভবিষ্যতে সেগুলো আবার পুনরাবৃত্তি কোনোভাবে ঢাকা শহরে পরিচালনা করা না যায়। আর আমাদের নতুন আরও বাস এখানে সন্নিবেশ করা বা অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া সেটা চলমান আছে। আমরা আরও দুটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছি, জাহান এন্টারপ্রাইজ নতুন করে ষাটটি বাস দিবে এবং আরেকটি প্রতিষ্ঠান এইচআর এন্টারপ্রাইজ মনে হয় তারা পাঁচটি দেওয়ার কথা, সে তো তাদেরকে 60 দিন দেওয়া হয়েছে। এই মাস শেষ হলে সেই 60 দিন যাবে, আমরা সেটা লক্ষ্য পর্যালোচনা করছি। তারা যদি দিতে পারে তাহলে ভালো, আর না হলে আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে বিআরটিসি এবং ট্রান্সিলভা তারাও বৃদ্ধি করতে প্রস্তুত রয়েছে, তারা বৃদ্ধি করবে। সুতরাং এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ আমরা পাইনি যে যাত্রীদের বাসে উঠতে অসুবিধা হচ্ছে বা বাস পাচ্ছে না বা বাসে অতিরিক্ত যাত্রী বোঝাই হচ্ছে, যাত্রীরা সেবা পাচ্ছে না, এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। তো এই বিষয়টা এর জন্য যেহেতু পরীক্ষামূলক আমরা সেগুলো পর্যালোচনা করছি। তো সুতরাং এটা একটি চলমান প্রক্রিয়া এবং আমরা মনে করি আমরা এখন পর্যন্ত খুব সফলতার সাথেই ঢাকাবাসীকে সেবা দিতে পারছি, কম না। আমরা মনে করছি যে এটা দিয়ে এখনই মানে এই পর্যায়ে ব্রেক ইভেন পয়েন্ট যেটা বলা হয় যে লাভ লোকসানের মাঝামাঝি মানে খরচ এবং আয় মোটামুটি সমান, সেই পর্যায়ে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। তবে পূর্ণভাবে পরিচালিত হলে আমরা খুবই আশাবাদী যে যারা বিনিয়োগ করছে, যারা এটার সাথে অংশীজন, তারা এটি লাভজনক হিসেবেই এটা বিবেচিত হবে। আরেকটি বিষয় অবশ্যই আপনারা লক্ষ্য করছেন যে এখানে অবৈধভাবে অনুমোদনবিহীন বাস এখানে প্রচুর চলে আসার চেষ্টা করছে, তাতে বোঝা যাচ্ছে যে এই যাত্রাপথটা অত্যন্ত লাভজনক, নাহলে তারা এখানে আসবে কেন? তাদের অন্য যাত্রাপথের বাস তারা এখানে না নিয়ে আসার চেষ্টা করছে। সুতরাং এই প্রচেষ্টাও আমরা বুঝি যে এখানে এটা অবশ্যই লাভজনক একটি যাত্রাপথ এবং এখন পর্যন্ত আমরা লোকসানের ব্যাপারে তেমন কিছু দেখিনি। এবং আমরা লক্ষ্য করছি যে যখন অন্য বাস, অন্য অনুমোদনহীন বাস এখানে কম আসে তখন যাত্রীর সংখ্যা কিন্তু সেদিন অনেক বৃদ্ধি পেয়ে যায়। তো সুতরাং আমরা আশাবাদী যে এই যাত্রাপথও লাভজনক হবে এবং তার সাথে সাথে নতুন এই তিনটা যাত্রাপথ সংযুক্ত হলে এটা এই ঢাকা নগর পরিবহন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি বা লাভজনক প্রক্রিয়া হিসেবে সকলের কাছে সমাদৃত হবে। এবং মূল বিষয় হলো আমাদের লাভ না, মূল বিষয় হলো আমাদের যাত্রী সেবা। আমরা মনে করি শৃঙ্খলা এবং যাত্রী সেবা আমরা মনে করি সেটা আমরা সফলতার সাথে করতে পেরেছি এবং শুভ সূচনা করেছে ঢাকা নগর পরিবহন, এখন শুধু সামনের দিকে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।